Dear viewers, welcome back to English Bioscope. আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020-21 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এখন কিছুদিনের মধ্যে আপনাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকায় আপনারা যারা চান্স পাবেন তাদের করণীয় কার্যক্রম সম্পর্কে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম মেধা তালিকা প্রকাশের পর আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে আপনাদের চূড়ান্ত আবেদন ফর্মটি পূরণ করবেন সেটি তাত্ত্বিকভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রথমে যে কোনো একটি মোবাইলের ব্রাউজার থেকে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। যাওয়ার পর সেখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনটি ওয়েবসাইট রয়েছে এখানে, যে www.nu.ac.bd এবং admissions.nu.edu.bd এবং আরেকটি ওয়েবসাইট রয়েছে www.nubd.info। সেক্ষেত্রে আপনারা যে অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন হোম সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, সেখানে আপনারা যে অ্যাপ্লাই নাও অনার্স, সেখানে অ্যাপ্লিক্যান্টস লগ ইন যেটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে, সেখানে আপনাদের যে রোল নাম্বারটি রয়েছে এবং যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ওয়েবসাইটে আপনার যাবতীয় তথ্যগুলো শো করবে, সেখানে আপনারা পর্যায়ক্রমে একটার পর একটা তথ্যগুলো দিবেন, দেওয়ার পর সাবমিট করবেন। তো আপনারা যে তথ্যগুলো দিবেন সে তথ্যগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। লগ ইন করার পর আপনাদের যে যাবতীয় তথ্যগুলো শো করবে সেখানে আপনার নাম থাকবে, বরাদ্দকৃত বিষয় থাকবে, সংশ্লিষ্ট কলেজের নাম ও অন্যান্য তথ্যসহ চূড়ান্ত ভর্তির আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিষয় পরিবর্তনের আবেদন। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো আবেদনকারী তার বিষয় পরিবর্তন করতে চাইলে আবেদন ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে। তবে কোটা বা রিলেস্টিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। তারপর তিন নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চূড়ান্ত আবেদন ফরমের প্রিন্ট। আপনাকে সঠিক তথ্যপূর্ণ ভর্তির আবেদন ফরমটি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে ভর্তির চূড়ান্ত আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। ফরমটি ডাউনলোড করে দুই কপি A4 সাইজের 8.5 ইঞ্চি x 11 ইঞ্চি অফসেট কাগজে প্রিন্ট নিতে হবে। পরবর্তীতে রোল নাম্বার ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেওয়া যাবে, অর্থাৎ কোনো কারণে যদি আপনার প্রিন্ট কপিটি হারিয়ে যায় আপনি কিন্তু একাধিকবার সেটাকে প্রিন্ট করতে পারবেন। তারপর আপনাকে চার নম্বর যে কাজটা করতে হবে সংশ্লিষ্ট কলেজে চূড়ান্ত ভর্তি ফরম জমা, অর্থাৎ আবেদনকারীকে চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এবং সংশ্লিষ্ট কলেজ যে সকল চূড়ান্ত আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারী তাদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে তা জানতে পারবে। অর্থাৎ আপনাকে এক্ষেত্রে কলেজে যাওয়া গিয়ে আপনার আবেদন ফর্মটি জমা দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে সেটি সংরক্ষণ করতে এবং রেজিস্ট্রেশন ফিটি আপনার মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে। এখন পরবর্তীতে কলেজ আপনার কাছ থেকে হয়তো সেই প্রিন্ট বা পিডিএফ কপিটি কালেক্ট করতে পারে, এটা আপনাকে যত্ন করে সংরক্ষণ করতে হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিষয় পরিবর্তনের ফলাফল ও করণীয়। সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে আবেদনকারীকে তার বিষয় পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করে দেওয়া হবে এবং ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও SMS-এর মাধ্যমে তা আবেদনকারীকে জানানো হবে। আবেদনকারীর বিষয় পরিবর্তন হলে ওয়েবসাইট থেকে একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তনের ফর্ম সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে কোনো আবেদনকারীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো আবেদনকারীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে। আর বিষয় পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো ফি প্রদান করতে হবে না,
অর্থাৎ আমরা জানতে পারলাম যদি আপনি বিষয় পরিবর্তনের ক্ষেত্রে ইয়েস অপশনটি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যদি বিষয় পরিবর্তন হয় তাহলে আপনার পূর্বের ভর্তিটি বাতিল হয়ে যাবে এবং নতুন বিষয়ে ভর্তি কিন্তু নিশ্চিত হবে। আর বিষয় পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে কিন্তু কোনো ধরনের আপনার টাকা দিতে হবে না, কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। আর বিষয় পরিবর্তন হলে অবশ্যই সেটা এসএমএসের মাধ্যমে আপনি জানতে পারবেন। আচ্ছা, তারপর আসুক কোঠার ফলাফল। রিলে স্ট্রিপের ফরম পূরণের পূর্বে কোঠার মেধা তালিকা প্রকাশ করা হবে। যে সকল আবেদনকারী ইতিমধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়েছে এবং একই সঙ্গে কোঠায় নতুন বিষয়ে বরাদ্দ পেয়েছে, সে সকল আবেদনকারী কোঠায় বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হলে তাদের পূর্বের ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ অনেকেই কোটা সিলেক্ট করবে, তারা যদি কোঠায় চান্স পায়, আবার আগেও চান্স পেয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোঠার যে চান্সকৃত বিষয়ে সে ভর্তি হয় তাহলে পূর্বের ভর্তিটি কিন্তু তারা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। আর যদি সে কোঠার বিষয়ে স্থানপ্রাপ্ত বিষয়ে ভর্তি না হয় তাহলে পূর্বের ভর্তিটি তার বলবৎ থাকবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভর্তি নিশ্চয়ন। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীর ভর্তি নিশ্চয়ন বা বিষয় পরিবর্তন হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন থেকে তা জানতে পারবে। তো আশা করি তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনাকে কীভাবে আবেদন ফর্মটা পূরণ করতে হবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া রয়েছে এবং আলোচনা করলাম। যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি তথ্য।